এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাসকুন্দি মোকামবাড়িয়াতে। এই মোকামবাড়িয়া বড় কাছারি মন্দিরের সামনে এই যে মাঠটা আছে, এই মাঠের এখন এই মুহূর্তে অবস্থা খুব খারাপ। দেখুন এখানে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এখানটা এলাকার মাটি, এলাকার মানুষেরা মাটি বস্তা ভরে দিয়েছিল, কিন্তু সেই যে এখান থেকে বিস্তীর্ণ প্রায় 500 মিটার এই আশেপাশের মানে বাঁধের অবস্থা প্রচণ্ড খারাপ। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে এলাকাবাসীদের বক্তব্য, এখানে চাষের জমি আছে, মাছের ভেড়ি আছে, তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এবং প্রশাসনের দিক থেকে বা এখানে পঞ্চায়েত উপপ্রধান বহু সরকারের নেতৃত্বে এখান থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্কুলে এবং প্রত্যেকজন ক্যাম্পে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আরও যেসব পাকা বাড়ি যেখানে আছে সেই সব বাড়িতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে এবং তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, সেই রকম ব্যাপার। এবং সব দিকে দেখা হচ্ছে এখানকার মানুষ কিন্তু অনেকে এখনো পর্যন্ত আমরা দেখিয়েছি ঘর ছেড়ে যেতে চাইছে না, কারণ কারণ দরকারি কাগজপত্র, কারণ হচ্ছে টাকা পয়সা, বিভিন্ন ধরনের জিনিস থাকার কারণে সেই বাড়িতে যাচ্ছে না। আমরা সেই ছবিগুলো দেখেছি যে একটা বাচ্চা তার মাকে নিয়ে আসে সেখানে ছিল গদকালী ঘাটের কাছে, কিন্তু পরবর্তীকালে পঞ্চায়েতের উপপ্রধান গিয়ে সেখান থেকে বার করে তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়। সেই বাড়িটার অবস্থা এই মুহূর্তে প্রচণ্ড খারাপ। তার সঙ্গে সে এত বড় যে নদী বাঁধ, সেই নদী বাঁধের অবস্থা প্রচুর খারাপ। ফাটল একটু বলবো, ফাটলটা দেখবো কত কত ফাটল। এই ফাটল এই ধরনের তলাতে কিন্তু জল যাচ্ছে। আমরা অনেক রিক্স নিয়ে এখানে খবর পরিবেশন করছি, এখানে থাকা সম্ভব না এবং এলাকার মানুষজনও বলছে এখানে আর সম্ভব না। এরা এখান দিয়ে অনেকটা দূরে সরে গেছে, লাস্ট চেষ্টা পর্যন্ত করেছে মাটি দিয়ে, কিন্তু সে মতো জায়গা আছে না। ওপারে হচ্ছে জেসিপি দিয়ে রাস্তার এবং পাশে যে বাঁধ আছে বাঁধ রাস্তার মাটি কেটে বাঁধের বাঁধ মেরামতের কাজ চলছে, কিন্তু কি করে সম্ভব? এতটা রাস্তা মানে এতটা বাঁধ যে জল উঠছে এসছে সেই ভাব হয়ে এখানকার এলাকার একটা মানুষের সঙ্গে কথা বলে নেবো কি পরিস্থিতি এখন। এর আগে এরকম আমফানের বা এই ধরনের খারাপ খারাপ বৃষ্টি দেখেছেন আপনার? এর আগে তো আমফানটা দেখেছিলাম, তবে এতটা এখানে হয়নি। আপনাদের পরিবার এখন কোথায় আছে? আইলা সেন্টারে আছে, আইলা সেন্টারে আছে, ওখানে সরকার থেকে টাকা। ঘরে থেকে কি দরকারি কাগজপত্র কি কারণ বার করে নিয়ে গেছে? ঘরে দরকারি কাগজ যত সম্ভব সম্ভব নিয়ে দিই, বাপারি সব থেকে যাবে এখন আটকে পাতে সম্ভব না, জল দিয়ে দেবে। আপনার নাম? আরে শুনলেন, পূর্ণানন্দ ভাই বললো যে তারা দরকারি কাগজপত্র ছাড়া আর তেমন কিছু বার করে নিয়ে যেতে পারিনি। আর এক ভাই আছে, ওনার কাছ থেকে জেনে নেবো। আপনার কোনো অসুবিধা চলছে? আপনার গায়ে দেখছি কাদা লেগে আছে, আপনি কি ভাত পাচ্ছিলেন? আচ্ছা, কেমন বুঝছেন আপনারা এখানে? কতটা মানে ভয় লাগছে আপনাদের? ভয় লাগছে। আপনাদের পরিবার এখন কোথায়? আইলা সেন্টারে এখন আছে। তাহলে বুঝতে পারছেন যে এখানে অনেকের পরিবার আইলা সেন্টার থেকে উঁচু বাড়ি এবং স্কুল ঘরে নিয়ে চলে গেছে, সেই পরিস্থিতি আমরা এখন আছি। দর্শকরা বলো সঙ্গে থাকো। বসবা বাসন্তী থেকে ক্যামেরা উজ্জ্বল সরকারের সঙ্গে জামালউদ্দিন সরকারের রিপোর্ট 72 ঘন্টা।